এন্ডোজেনাস গ্রোথ থিওরির একটা পার্ট গত ক্লাসে পড়েছিলাম, আজকে আমরা সেটা আবার কন্টিনিউ করব। আমরা দেখছিলাম বা এন্ডোজেনাস গ্রোথ থিওরির যে মূল উদ্দেশ্য সেটা হলো যে টেকনোলজিটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, টেকনোলজিক্যাল গ্রোথ কে কিভাবে ব্যাখ্যা করা যায়, টেকনোলজিক্যাল গ্রোথ কিসের উপর নির্ভর করে এটা আমরা দেখার চেষ্টা করছিলাম। কেমন? এবং সেটা দেখার জন্য আমরা খুব সিম্পল একটা মডেল ব্যবহার করেছিলাম, যে মডেলে কোনো ক্যাপিটাল নাই, নলেজ গ্রোথটা কিভাবে নির্ধারিত হয় সেখানে কোনো একটা ক্যাপিটাল নাই। সেখানে আমরা পপুলেশনে একটা গুরুত্ব দেখেছিলাম এবং এবং টেকনোলজির যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করেছিলাম, টেকনোলজির যে প্যারামিটার আছে থিটা, এ পাওয়ার থিটা, থিটার ভ্যালুটা সেখানে একটা ক্রুশাল ফ্যাক্টর বা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। থিটার মান উপর নির্ভর করে যে মানের উপর নির্ভর করে যে আমাদের আমাদের প্রকৃতি কেমন হবে সেটা নির্ভর করে। থিটা যদি একের চেয়ে বেশি হয় তার অর্থ হয় যে প্রিভিয়াস যে একুমুলেটেড নলেজ সেটা ফিউচার নলেজ ক্রিয়েশনের ক্ষেত্রে আরো বেশি সহায়তা করে। কেমন? বা আমরা একটা ইনক্রিজিং চান্স পাই আমরা। আর সেটা একটা সিম্পল মডেল ছিল, আমরা সেটা ডাইনামিক্সকে আমরা দেখেছি তিন ডায়াগ্রামের মাধ্যমে। তো আজকে আমরা সেই সেই মডেলটাকে একটু জেনারেলাইজ করার চেষ্টা করবো, ক্যাপিটালটাকে আমরা সেখানে নিয়ে আসার চেষ্টা করবো। আমরা প্রায় কাছাকাছি ধরনের একটা ব্যাখ্যা পাবো নিয়ে আসার পরে। এটাকে আমরা বলবো দ্য জেনারেল কেস, কেমন, যেখানে ক্যাপিটালও আছে এবং নলেজ যেটা সেটাও সেটাও আছে এখানে। কেমন? তারপরে এটাকে আমরা জেনারেল কেস বলি। যার মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে যে কম্পারিজন সেটাকে আমরা ওভার টাইম কিভাবে চেঞ্জ হবে, বিভিন্ন দেশের মধ্যে যে ব্যবধান সেটা এই গ্রোথ রেটের উপর নির্ভর করে এবং এই গ্রোথ ব্যাখ্যা করা হয় টেকনোলজির গ্রোথের মাধ্যমে বা নলেজের গ্রোথের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। তাই আমাদের এই নলেজের গ্রোথটা কিভাবে নির্ধারিত হয় সেটা জানাটা এত ইম্পর্টেন্ট। তো আমরা গত মাসে টেকনোলজি ক্যাপিটাল ছাড়া দেখেছিলাম নলেজের গ্রোথটা কিভাবে ব্যাখ্যা করা যায়, আজকে আমরা জেনারেল কেসে ক্যাপিটাল এবং নলেজ দুটোকে একত্রিত করে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। এটা বলবো দ্য ডাইনামিক্স অফ ক্যাপিটাল, নলেজ এন্ড ক্যাপিটাল দুটোই আমরা, নলেজ মানে এ নলেজ এন্ড ক্যাপিটাল কে আমরা এখন ইনক্লুড করে দেখবো কিভাবে ব্যাখ্যা করা যায় নলেজ এন্ড ক্যাপিটাল। আমরা এখানে যে প্রোডাকশন ফাংশন এখানে আমরা কয়েকটা জিনিস ব্যবহার করেছি, একটা হচ্ছে প্রোডাকশন ফাংশন, আরেকটা ছিল আমাদের নলেজের একুমুলেশন কিভাবে হয় সে সম্পর্কে বা নলেজের প্রোডাকশন থেকে বলছিলাম। দুটো জিনিস আমরা ব্যবহার করেছিলাম, সেখানে শুধুমাত্র একটা ভেরিয়েবলকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম, এ ডট কে, একে বলা হয় হচ্ছে স্টেট ভেরিয়েবল, এর স্টেটটা কেমন বিভিন্ন সময় সেটা। কিন্তু এখন যেহেতু আমরা ক্যাপিটালকে এখানে ইনক্লুড করছি, আমাদের দুটো স্টেট ভেরিয়েবল আছে এখানে, একটা হলো ক্যাপিটাল, একটা হলো নলেজ, কে এবং এ, এই দুটো কখন কোন অবস্থায় থাকছে সেটাকে ব্যাখ্যা করা আমাদের উদ্দেশ্য এখানে। তো আমাদের এখানেও আমাদের যে আমাদের প্রথম জিনিস যেটা একটা যেহেতু সবকিছু এখানে টাইম এর উপর ডিপেন্ড করে, তো আউটপুট প্রোডাকশন ফাংশনটা হলো যে আগের মতোই যে এটা ক্যাপিটাল, লেবার এবং নলেজ এর উপর ডিপেন্ড করে, এগুলো হচ্ছে আমাদের ইনপুট। তো আমরা বলেছি আউটপুট সেক্টরে ওয়ান মাইনাস এ কে পরিমাণ রিসোর্স বা ক্যাপিটাল কেটি এমপ্লয়কেটি এর এত পার্সেন্ট আউটপুট সেক্টরে নিয়োগ করা হয়, এটা একটা প্যারামিটার আছে সেটা হলো আলফা, বাকিটুকু ব্যবহার করা হচ্ছে আমাদের
not a sector, but research and development sector, R&D sector. 1 minus air polyman level, level of the other, the good production sector. It is effective level, 30 parameters, you know, 1 minus alpha. It also takes just the scale technology. কারণ পাওয়ার গুলো যুক্ত হচ্ছে ওয়ান সে কারণে এটা কিন্তু গুডস প্রোডাকশন সেক্টর আমাদের আর যেহেতু আমরা ক্যাপিটালকে এখানে ইনপুট করেছি ক্যাপিটালের একটা ডাইনামিক্স আছে ক্যাপিটালের একটা ক্যাপিটালের যে ডাইনামিক্স সেটা হলো কে ডট ইকুয়াল টু বা কে টি ডট ইকুয়াল টু কতটুকু ক্যাপিটাল বৃদ্ধি পাবে ওভার টাইম সেটা আমরা বলেছি যে সেভিংস রেট ইনটু আউটপুট আউটপুটটা একটা অংশ সেভ করা হয় এটা কনস্ট্যান্ট পোর্শন এটা ক্যাপিটাল ডাইনামিক্স আর ডেল্টাকে আমরা জিরো ধরছি কোনো প্রকার ডেপ্রিসিয়েশন নাই just to make the work simple the simplification is not that del polymathic zero which am like it is capital letter so amra jodi ekhon ei y er jagay ei mantra boshiye dei tane amra capital letter ta ekটু bistito hobe jante parbo s into kon kon or s into group e dabo theke is into y to but upon the other condition that 1 minus e k power alpha k t power alpha ni alpha power to the group to ekta part ke ekhabe ekhane ami kasta korbo a t power 1 minus alpha 1 minus a l power 1 minus alpha a t power 1 minus alpha ekta part ke alpha to korbo বলে এখানে যে কনস্ট্যান্ট গুলো আছে সেগুলোকে আমি একসাথে জল করব এস আসলে আমাদের 1 minus ak এগুলো স্থির আর আলফা এটাও কিন্তু স্থির ভেরিয়েবল গুলোকে আমি আলাদা করছি আর কনস্ট্যান্ট গুলোকে আমি একত্রিত করছি 1 minus k পর 1 minus k তাহলে আমি কনস্ট্যান্ট গুলো একটা আলাদা করলাম আর ভেরিয়েবল গুলোকে k টি পর আলফা a to power 1 minus alpha or a to power 1 minus alpha যেগুলো আমি আলাদা করলাম এটা আলাদা করলাম যেগুলো আমি কনস্ট্যান্ট আলাদা করলাম সেগুলো আমি কি সেগুলোকে আমি একটা একটা লেটার দিয়ে লিখব যেটাকে বলবো আমি ck বলবো যেটাকে এটা বলছেন ck সংকেত এই পার্থক্যকে বলছেন ck বলতে দিলাম আর বাকিটাকে আমরা বাকিটাকে আমরা এখানে ধরে নিতে পারি একটা কাজ করি সেটা হলো এটাকে লিখে ফেলি কেটি পাওয়ার আলফা এটি পাওয়ার 1 মাইনাস আলফা ভাগ করি তো আমরা কেজি ডট কেজি দিয়ে ভাগ করি তখন আমরা কি পাই গ্রোথ অফ ক্যাপিটাল ক্যাপিটাল প্রবৃদ্ধি হবে এটা যে রেট অফ চেঞ্জ অফ ক্যাপিটাল ওভার টাইম এই মুহূর্তে ক্যাপিটাল কি হারে চেঞ্জ হচ্ছে তো আমরা কেজি দিয়ে ভাগ করলে দেখো এখানে কেজি দিয়ে ভাগ করলে এটা পাওয়ার টু হয়ে যাবে এটা কেজি দিয়ে ভাগ করলে মানে কে পাওয়ার মাইনাস 1 দিয়ে গুণ আলফা মাইনাস 1 হয়ে যাবে সি কে কেজি এটাকে যখন কেজি দিয়ে ভাগ করে আলফা দিয়ে কেজি দিয়ে তাহলে পাওয়ার টু হয়ে যাবে আলফা মাইনাস 1 এটা সেটাকে গুণ করলে এটা হলো আর বাকি দুটো যা আছে তাই থাকবে 1 মাইনাস আলফা কেটি পর 1 মাইনাস আলফা এখন আমরা থেকে একটু সংক্ষেপে দিতে পারবো সি কে এই সবগুলো পার 1 মাইনাস আলফা তো এটা পার হলো আলফা মাইনাস 1 এখন নিচে নামালে এটা পার হয়ে যাবে 1 মাইনাস আলফা হয়ে যাবে মাইনাস সেন্টুলার আর এখানে এ টি আছে আর এল টি আছে এগুলো পাওয়ার হচ্ছে 1 মাইনাস আলফা
ঠিক আছে কেজি থেকে নিচে নামাবে সেটা পার্ক হয়ে যাবে 1 মিনিট সলভ হয়ে যাবে আর এগুলো দুটো উপরে আছে এটি এবং এলটি উপরে আছে মানে এগুলো আমাদের গ্রোথ এটা এটা কি আমাদের এটা আমাদের গ্রোথ ক্যাপিটাল জিকে জিকে বা জিকেটি গ্রোথ ক্যাপিটাল এর ইকুয়েশন এটা ক্যাপিটাল কিভাবে গ্রো করছে তার একটা ইকুয়েশন এটা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই গ্রোথ অফ গ্রোথ রেট অফ ক্যাপিটালটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব এখানে আমরা ক্যাপিটালের গ্রোথ রেট দেখে হচ্ছে জিকে বের করেছি আমরা ক্যাপিটাল ডাইনামিক্স থেকে ক্যাপিটাল ডাইনামিক্স থেকে আমরা ক্যালকুলেশন করে ক্যাপিটালের গ্রোথ রেট বের করেছি এখন আমরা এই এটা আমরা গ্রোথ রেট বের করব কেমন তো গ্রোথ রেট বের যে কোনো চলকের গ্রোথ রেট বের করার সহজ উপায় হচ্ছে আমাদের জিকে ডট বাই জিকে বের করতে হবে যে কোনো চলকের এই গ্রোথ রেট করা সহজ উপায় হচ্ছে প্রথম লগ নেওয়া লগ নিয়ে তারপরে টাইম এর সাথে ডিফারেনশিয়েট করা তাহলে সেটার গ্রোথ রেটটা খুব সহজে পাওয়া যাবে এখানে আমরা সেই কাজটাই করব আমরা প্রথমে জিকে লগ নিব জিকে লগ নিয়ে সেটাকে আমরা টাইম এর সাথে ডিফারেনশিয়েট করব পরে আমরা জিকে যে গ্রোথ রেট কেমন জিকে ডট বাই জিকে সেটা আমরা জানতে পারব এটা হবে যদি ইকুয়েশনটা লগ নেই আমরা জানি লগ সিকে হয়ে যাবে প্লাস আবার আধা পেপার বলা এখান থেকে 1 মাইনাস আলফা log 80 plus 1 minus alpha log 80 minus which is log k এখন আমরা কি করব ডিফারেনশিয়েট করব দিস একটা টাইম ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু টাইম just to find the growth rate of GKT. তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে লগে ডিফারেন্সিয়েট করলাম বাই টু বক্স টা পাইবো GKT ডট বাই জি GKT ডট বাই GKT পাইবো জি কে গ্রোথ রেট পেয়ে যাবো যেহেতু এটা টাইম নাই যেহেতু কনস্ট্যান্ট না এটা জিরো হয়ে যাবে আর এটা হবে 1 মাইনাস আলফা ইনটু এর গ্রোথ রেট কেমন ধরে নিয়েছি আর এখন দেখো জি কে এখান থেকে আমরা বলতে পারি জিকে ডট কত সেটা আমরা বলতে পারি জিকে ডট হবে এখানে যে জিকে দিয়ে গুণ করলে হয়ে যাবে না জি গুণ অরিজিনকে আমরা লিখতে পারলাম এটা হলো আমাদের জি এর ডাইনামিক্স বা জি এর গ্রোথ রেট জি এর গ্রোথ রেটটা কি বাড়বে না কমবে সেটা নির্ভর করে এই মানটার উপর যদি এটা যদি পজিটিভ হয় মানটা যদি যদি গ্রেটার দ্যান 0 হয় তার মানে হচ্ছে জি টা বাড়বে ওভার টাইম কেমন আর যদি যদি নেগেটিভ হয় এই মানটা যদি জি এ শেষ অংশে তো মাইনাস হচ্ছে কেমন মাইনাস এখানে মাইনাস আছে
তাহলে যদি এই এই তিনটা যদি greater than 0 হয় তাহলে g k will grow over time g এর গ্রোথ রেটটা বাড়তে থাকবে আর যদি এটা less than 0 হয় তাহলে g এর গ্রোথ রেটটা কমতে থাকবে আর যদি এটা equal to 0 হয় তাহলে g এর রেটটা স্থির থাকবে পরিবর্তন হবে না বা ভারসাম্য অবস্থায় থাকবে তো আমরা এই ভারসাম্য রেখাটা বের করার চেষ্টা করব যে কখন g t রেটটা 0 তাহলে আমরা g g কে যখন 0 বা ক্যাপিটাল এর গ্রোথ রেটটা যখন স্থির সেই লাইনটা আমরা বের করার চেষ্টা করলাম সেই লাইনটা পাওয়া যায় কিভাবে সেই লাইনটা পাওয়া যায় যখন এই মানটা যখন 0 হয় বা এই মানটা যখন 0 হয় জিরো হলে এটা আমরা এবার সেই জিরো করতে পারি জি ভাগ করে জিরো দিয়ে জিরো সাথে ভাগ করে তাহলে আমরা জি ডট ইকুয়াল টু 0 যেটা মাসিম বা ইকুইলিব্রিয়াম গ্রোথ রেট যেটা বলা হয় ইকুইলিব্রিয়াম গ্রোথ রেট অফ জিকে জিকে জি ইকুইলিব্রিয়াম গ্রোথ রেট সেটা কখন পাওয়া যাবে যখন জিকে রেট জিরো হবে জিরো হলে আমাদের পারমানেন্ট সুপারটা দিকে এসে জিরো হয়ে ফেলা যায় জি এ টি প্লাস এন মাইনাস জিকে অথবা আমরা বলতে পারি যে আমরা এটা যদি লিখি জিকে ইকুয়াল টু অর জিকে টি ইকুয়াল টু এন প্লাস জি এ অর জি এ প্লাস এন তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম কেমন এটা কার ইকুয়েশন এটা হলো এই ইকুয়েশনটা ফিল হবে যখন জি কে যখন জিরো থাকবে জি কে যখন জিরো থাকবে তখন আমরা এই ইকুয়েশনটা পাবো আচ্ছা এই ইকুয়েশনটা আমরা ড্র করি একটা ডায়াগ্রামের মধ্যে যেখানে একদিকে থাকবে বাম পক্ষে থাকবে জি কে আর দুই পক্ষে থাকবে জি কে তখন এই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারবো যে ডায়াগ্রাম আছে এখানে যেখানে এদিকে দিব আমরা জি এ গ্রোথ রেট অফ নলেজ আর এদিকে গ্রোথ রেট অফ ক্যাপিটাল ক্যাপিটাল তো আমরা এখন একটা স্টেপ ভেরিয়েশন নিয়ে এসেছি ওভার টাইম টি এর কনসেপ্ট ইকুয়েশনটা একটা প্লট করি এটা একটা ইকুয়েশন এটা স্টেজ এটা এটা পপুলেশন গ্রোথ রেট কে ইন্ডিকেট করে পপুলেশন বলতে 5 হতে পারে 3 হতে পারে 2 হতে পারে এটা একটা স্টেপ লাইন ইকুয়েশন তাই এটাকে y মনে করো এটাকে x মনে করো এটাকে k বা c মনে করো তাহলে এটা এরকম একটা ইকুয়েশন এই ইকুয়েশনটা স্লোপ কত এটা স্লোপ হচ্ছে এটা তো স্লোপ তো 1 আছে একদম মনে করো তাহলে আমরা একটা এটাকে ইকুয়েশন চিন্তা করি যা স্লোপ হচ্ছে 1 1 মানে 45 ডিগ্রি লাইন এটা 45 ডিগ্রি লাইন স্লোপ হচ্ছে একটা 45 ডিগ্রি লাইন তাহলে আমরা দেখ লাইন বাই স্লোপ হচ্ছে আমাদের 1 তাহলে এই মানে স্লোপ হচ্ছে 1 আর এই ইন্টারসেক্ট যেটা এটা হলো এন সুতরাং এই রেখা বরাবর এই রেখা বরাবর জি জি কে মানটা স্থির জি কে ডট ইকুয়াল টু জি এর রেখা বরাবর এখানে জি কে টা পরিবর্তন হবে না স্থির থাকবে জি কে গ্রোথ রেট স্থির থাকবে জি কে পরিবর্তন হবে জি কে গ্রোথ রেট স্থির থাকবে এই রেখা বরাবর তো জি কে ইকুয়েশন আর যদি যদি কম হয় যে নিচে যদি থাকে কেমন অর্থাৎ এমন কোন পজিশন মনে করো জি কে এখানে স্থির আমি জি কে এখানে স্থির আমি যদি জি এ কে যদি কমিয়ে দিই আমি তাহলে এটা স্থির আছে এটা ছোট হয়ে গেল তাহলে আমার কি হবে নিচের দিকে থাকি তাহলে জি কে আমার জি কে আমাকে বাড়াতে হবে কেমন অর্থাৎ যদি এই রেখাটা যদি নিচে থাকি নিচে থাকলে আমার জি কে ডট যেটা তখন বাড়বে জি কে ডট ইজ পজিটিভ আর যদি উপরে কোথাও থাকে আমি সেক্ষেত্রে এদিকে জি কে ডটটা নেগেটিভ হবে জি কে ডট জি কে ডট আর এই রেখা বরাবর জি কে ডট স্থির এটা হলো আমাদের ক্যাপিটাল এর গ্রোথ রেট ডাইনামিক্স ক্যাপিটালটা কিভাবে চেঞ্জ হবে ওভার টাইম সেটা নির্ভর করছে যে এ এবং জি এর ইনিশিয়াল ভ্যালু তাহলে আমরা শুরু করছি আমাদের স্টার্টিং পয়েন্ট এর কথা যদি এমন একটা পজিশন দেয় এখানে এখানে জি এর সমান এত আর জি এর সমান এত কেমন সেক্ষেত্রে এখান থেকে আমরা উপর দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি আমাদের থাকবে এই লাইনের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে এই লাইনে আমাদের জি এর মাঝে স্থির ভারসাম্য দিকে যাওয়ার একটা প্রবণতা থাকবে আমরা ক্যাপিটাল ডাইরেক্ট এখানে দেখলাম এখানে ঠিক একইভাবে আমরা এখন
আমাদের যে আমাদের যে এজ অট আছে সেটা ডাইনামিক্সটা কেমন হবে সেটা আমরা দেখতে হবে। তারপর দুটোকে আমরা একত্রিত করে একটা কনক্লুশন আমরা পৌঁছাতে পারব আমাদের আলটিমেট রেজাল্ট কি মডেল সেটা সেটা আমরা জানতে পারব। এটা আমাদের জি ডাইনামিক্স, এটা আমাদের পরে ব্যবহার করব আমরা, আপাতত বুঝে দিচ্ছি না। আমাদের সেকেন্ডটা হলো ডাইনামিক্স অফ এ, এ ডট, এ ডটটা কিভাবে বা জি এ ডটটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা জানতে চাই। এ ডটের যে ডাইনামিক সেটা হলো আমাদের এ ডটের ডাইনামিক্সটা আমরা এ ডট অর এ জি ডট নলেজ একুমুলেশন। আমাদের দুটো সেক্টর আছে, একটা হলো গুডস প্রোডাকশন সেক্টর যেটা আমরা ওয়াই দিয়ে দেখেছি, আর একটা নলেজ প্রোডাকশন সেক্টর। নলেজ প্রোডাকশন সেক্টর একটা ডাইনামিক হলো বি, আর নলেজে আমরা এ কে পরিমাণ ক্যাপিটাল ব্যবহার করি, এখানে ক্যাপিটাল আছে এখানে, ওইটার যে পাওয়ার সেটা হলো বিটা আলফা না বিটা। এতে কারণ এগুলো আমরা বলেছি যে নলেজ প্রোডাকশন সেক্টরটা কনস্ট্যান্ট হতে পারে, ইনক্রিজিং হতে পারে, ডিক্রিজিং হতে পারে, ওই জন্য এটার পাওয়ারটা আমরা বিটা দিয়েছি। আর যে পরিমাণ লেবার ব্যবহার করা হয় এখানে, যে এল পরিমাণ লেবার ব্যবহার করা হয়, ওইটা পাওয়ার হলো গামা। অর্থাৎ বিটা প্লাস গামা ওয়ান হতে পারে না হতে পারে, বেশি হতে পারে কম হতে পারে। একটা সে এ নলেজ এজি সেটা পাওয়ার হচ্ছে ভবিষ্যৎ সাহায্য করে। পাওয়ার বাকি থাকছে আমাদের কে পাওয়ার বিটা, এল পাওয়ার গামা, এ পাওয়ার থিটা মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা হলো আমাদের নলেজের গ্রোথ। তো এই নলেজের গ্রোথ রেটের আবার গ্রোথ রেট বের করতে চাই আমরা, জি এর যদি গ্রোথ রেট বের করতে চাই আমরা ক্যাপিটাল ক্ষেত্রে বের করেছিলাম, তাহলে আমাদের কি করতে হবে, লগ নিতে হবে। লগ নিয়ে আমাদের আবার টাইম এর স্পেসকে ডিফারেনশিয়েট করতে হবে। আমরা যদি লগ নেই, এই লগ বিচার লগ লগ গুলো হবে লগ বিচার লগ হচ্ছে না কিছু বিচার লগ time respected differentiate with respect to time তাহলে এটা আমরা বলতে পেয়ে যাবো ga t dot by ga t আর এটা যেহেতু t না এটা জিরো হয়ে যাবে আর এটা হবে বিটা ইন্টু গ্রোথ রেট অফ ক্যাপিটাল বিটা ইন্টু জিএ জিকে কম ইন্টারেস্ট করতে
এটা হচ্ছে আমাদের গামা ইনটু লগ এল টি মানে লেভারেজ গ্রুপ চেঞ্জ, এটা আমরা এন দিয়ে দিয়েছি, লেভারেজ গ্রুপ হচ্ছে এম লেভারেজ গ্রুপ চেঞ্জ কনস্ট্যান্ট, আর প্লাস এটা মানে ওয়ান ইনটু এই যে নলেজের যে গ্রুপ চেঞ্জ সেটা হচ্ছে জি এ টি। কেমন তাহলে আমরা নলেজ গ্রুপের ইকুয়েশনটা পেয়ে গেলাম, নলেজ গ্রুপটা কখন ইকুয়েবল হবে যখন এটা যখন জিরো হবে বা এই তিনটার যোগফল যখন জিরো হবে তখন আমরা বলতে পারি যে নলেজ গ্রোথ রেট উইল বি ইকুইলিব্রিয়াম। কেমন ডান পাশটা রাখুন বা ইকুইলিব্রিয়াম যদি দেখি এখানে ওকে ইকুইলিব্রিয়াম গ্রোথ রেট অফ নলেজ মানে সেকেন্ড পার্ট করছি আমরা এখন ইকুইলিব্রিয়াম সেটা হলো যখন এটা জিরো হবে জিরো ইকুয়াল টু লাগছে না বিটা জি প্লাস গামা এম প্লাস বিটা মাইনাস ওয়ান জি কে টি। তো আমাদের ইকুয়েশন থেকে গ্রাফ করতে হলে বাম জি কে টাকে আমরা বাম পাশে নিয়ে আসবো থেকে ডান পাশে রাখবো অথবা এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তো আমি এটাকে পাশে নিয়ে আসি মাইনাস দিয়ে গুণ করে আমার ইকুয়েশনটা দাঁড়াবে কেমন দাঁড়াবে এটা ওয়ান মাইনাস থিটা লিখতে পারি এটা কেন মাইনাস দিয়ে গুণ করে এটা এটাকে প্লাস তো মাইনাস আছে মাইনাস দিয়ে গুণ করে দিকে আছে এটা ওয়ান মাইনাস থিটা জি এ টি মাইনাস গামা এন এটা কে পেয়ে দিতে পারি অথবা গামা মাইনাস গামা এন ডেফোর এটাকে আমরা লিখতে পারি জি কে টি ইকুয়েশনটা হচ্ছে মাইনাস গামা টাকে আগে নিয়ে গেছিলাম যে দুটা একটা ইন্টারসেপ্ট টার্ম প্লাস ওয়ান মাইনাস থিটা জি এ টি এটা হলো আমাদের নলেজ নলেজের ইকুইলিব্রিয়াম বলতে ইকুয়েশনটা এটাকে যদি আমরা প্লট করি সরি এটা বিটা ছিল এই বিটা দিয়ে ভাগ করতে হবে কেন বিটা বিটা ছিল বাই বিটা বিটা দিয়ে ভাগ করতে হবে এটা ভাগ করতে হবে এটা ভাগ যেহেতু বিচারটা আমরা কিছু নিয়ে পেয়েছি এই ইকুয়েশনটাকে যদি আমরা প্লট করি আগের মতো করে এটা দেখতে কেমন হবে যে আমরা প্লট করব একটা অ্যাসাম্পশন ভিত্তিতে সেটা হলো থিটার মান একের চেয়ে কম থিটার মান যদি একের চেয়ে কম হয় তাহলে এটা স্লোপটা পজিটিভ হবে কেমন আর থিটার মান যদি একের সমান হয় যদি জিরো হয়ে যাবে স্লোপটা তাহলে আমাদের এই ইকুয়েশনটা যদি আমরা প্লট করি ইকুয়েশনটাকে আমরা যদি এদিকে জি এ দেই আগের মতো করে এদিকে জি কে দেই আমরা কেমন দিলে এই ইকুয়েশনের ইন্টারসেপ্ট হচ্ছে নেগেটিভ মাইনাস গামা এম বাই বিটা এটা হচ্ছে ইন্টারসেপ্ট এটা তো নেগেটিভ আর স্লোপ হচ্ছে কত স্লোপ হচ্ছে ওয়ান মাইনাস থিটা বাই বি স্লোপ হচ্ছে তো এই মানে কি ইকুয়েশন হবে যার স্লোপ তো হচ্ছে ওয়ান মাইনাস থিটা বাই বি এখন এই স্লোপটা আগের ইকুয়েশনের স্লোপ হচ্ছে বেশি হতে পারে কম হতে পারে আগে ইকুয়েশনের স্লোপ ছিল কত ওয়ান আগে ইকুয়েশনের স্লোপ ছিল আর এটা স্লোপ হলো ওয়ান মাইনাস থিটা বাই বি তো এটা স্লোপ যদি ওয়ান এর চেয়ে বেশি হয় তাহলে এটা আগে দেখার থেকে স্টিপার হবে এটার পূর্বে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করবো যদি আমরা এই রেখা বরাবর যে লাইনটা আমরা আঁকলাম সে রেখা বরাবর জি এ
dot equal to or GH dot equal to 0. Like a particular point there, knowledge is the growth rate, so the equilibrium factor. Still fine. If you have any point, no. Point is that knowledge is the growth rate, so the fall. If you have a point there, GA dot will be less than 0. আমরা এদিকে কোনো পয়েন্ট নেই এখান থেকে স্টার্ট করি জি কে এবং জি এর মানটা স্টার্টিং পয়েন্ট যদি দেখো তাহলে জি এ টি ডট ইনভিজিবল তাহলে এদিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে এই দেখার দিকে যাওয়ার টেন্ডেন্সি থাকবে এবং এই মানটা যেভাবে সেটা আমরা এটা জিরো না ধরে জি এ ডট ধরলে Yes, sir. Okay. Sentence গুলো একটু ভিন্ন ভাবে লিখবে ওকে স্যার ভাই একই সেন্টেন্স লিখতে হবে না নিয়ে ভুল লিখলে ও ভুল লিখবে সবাই ভুল লিখবে এটা তো হবে না সংখ্যা গুলো হয়তো ঠিক হতে পারে কিন্তু ডেসক্রিপশন যখন লিখবে বা স্টেটমেন্ট যখন লিখবে তখন নিজের ভাষায় লিখবে সবার ভাষা তো একই রকম হবে না তাই না ঠিক আছে জি স্যার স্যার থ্যাংক ইউ স্যার যে পয়েন্ট গুলো আছে জি এ জি কে এবং জি এর যে কম্বিনেশন গুলো আছে সেগুলো স্থির থাকে বরাবর জি এ টা স্থির থাকে এবং যদি আমরা এখানে ডান দিকে থাকি জি এ টা ফল করে আর যদি আমরা বাম দিকে থেকে দেখেন তাহলে জি এ টা ইনক্রিজ করে অর্থাৎ আমরা এই মাশরুম দেখার দিকে যাওয়ার চেষ্টা করি এই দেখা বরাবর জি এ ডটটা স্থির থাকে আগে যে রেখাটা গেছিলাম সেই রেখা বরাবর জি কে ডটটা স্থির থাকে আমাদের জানা আমরা যেটা জানতে চাই সেটা হলো কখন আমরা জি এ এবং জি কে দুটো সাইমুলটেনিয়াসলি ইকুয়েশনে থাকে সেটা দেখা সেটা জানার জন্য আমাদেরকে ডিমান্ড সাপ্লাই মতো কি করতে হয় দুটোকে একত্রে নিয়ে আসতে একত্রে নিয়ে আসতে হয় এখন আমরা যে ডায়াগ্রামটা আঁকবো সেই ডায়াগ্রামটা হচ্ছে এই দুটো ডায়াগ্রামের কোইন্সিডেন্স বা দুটো ডায়াগ্রামের আপাতন বলে বাংলাতে আমরা একসাথে দুটো করে দুটো ডায়াগ্রাম একসাথে নিয়ে এসে যদি আগে ডায়াগ্রামটা যেখানে কে জি কে ডট এস স্থির এখানে আমরা জি এ দেখাচ্ছি নলেজ এর গ্রোথ চেঞ্জ জি কে ক্যাপিটাল এর গ্রোথ চেঞ্জ এর ইনিশিয়াল পজিশন কেমন তো প্রথমটা ছিল আমাদের এরকম একটা রেখা ছিল তাই না এটা ইন্টারসেপ্টটা ছিল এন আর এটা ছিল আমাদের একটা 45 ডিগ্রি লাইনের মোট স্লোপ 1 যেটা স্লোপটা এখানে এই জি কে ডট সমান জিরো বা জি কে সমান এন প্লাস জি এ এটা ইকুয়েশনটা ছিল আর সেকেন্ড যে ইকুয়েশনটা আমরা আঁকলাম সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের আমরা জি কে স্টা কনসিডার করছি সেটা হচ্ছে আমরা জি কে স্টার জন্য চিত্রটা আসছে সেটা হচ্ছে অনেকগুলো কেস আছে এই কেসটা হচ্ছে আমাদের বিটা প্লাস থিটা সেখানে ছিল আমাদের বিটা এল পাওয়ার গামা এ পাওয়ার থিটা ছিল তো সেখানে
আমরা বলেছি নলেজ ইকুয়েশনটা কনস্ট্যান্ট রিটার্নস হতে পারে বা কনস্ট্যান্ট হতে পারে কিংবা ইনক্রিজিং রিটার্নস হতে পারে তো রিটার্নসটা এখানে ক্যালকুলেট করা হয় উইথ রেসপেক্ট টু দ্য কি বলবো এটা আমরা ফ্যাক্টর দু রকম আছে একটা হচ্ছে প্রডিউস ফ্যাক্টর একটা একটা ন্যাচারাল ফ্যাক্টর লেবারটা হচ্ছে ন্যাচারাল ফ্যাক্টর লেবারটা কেউ বানায় না লেবারটা ন্যাচারালি প্রডিউস আর দুটো প্রডিউস ফ্যাক্টর আছে এখানে একটা হলো নলেজ নলেজকে প্রোডাকশন করা হয় নলেজকে ডেভেলপ করে বা গবেষণা করে আর একটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ক্যাপিটালটা মানুষ প্রডিউস করে যেমন বিল্ডিং মেশিনারি এগুলো মানুষ প্রডিউস করে তো ও দুটোর সাথে যে প্যারামিটার গুলো আছে ক্যাপিটাল উপর আছে বিটা আর নলেজের উপর আছে থিটা কেমন এই দুটোর পাওয়ার যদি একের বেশি হয় তাহলে আমরা বলি যে নলেজ শোস ইনক্রিজ ইন টু স্কেল টু দিস টু ফ্যাক্টরস অর পুলিশ ফ্যাক্টরস পুলিশ ফ্যাক্টর যদি আমি 5% বাড়াই নলেজের পরিমাণটা 5% চেয়ে বেশি ভালো যদি বিটা প্লাস থিটা বা ক্যাপিটালের যে প্যারামিটার এবং এর যে প্যারামিটার দুটো যোগ করে যদি একের চেয়ে বেশি হয় আর বিটা প্লাস থিটা লেস দ্যান 1 মানে হচ্ছে যে নলেজ প্রোডাকশনে ডিক্রিজিং চার্জ স্কেল কার্যকর আছে আমি যদি ক্যাপিটাল এবং লেবারকে 5% বাড়াই নলেজ টাইমে 5% বাড়বে না একটু কম বাড়বে এই কেসটাকে বলা হচ্ছে বিটা প্লাস থিটা লেস দ্যান 1 কেসটাকে বলছি আমরা কেমন অর্থাৎ ডিক্রিজিং চার্জ স্কেল কার্যকর আছে তো যদি বিটা প্লাস থিটা লেস দ্যান 1 হয় তাহলে আমাদের যে সেকেন্ড ইকুয়েশন যেটা যা সুরক্ত ছিল আমাদের 1 মাইনাস থিটা বাই বিটা ছিল আমাদের তাই না দেখুন বিটা প্লাস থিটা যদি লেস দ্যান 1 হয় কেমন এখানে আমি বলতে পারি চিন্তা করো চেঞ্জ করো কিছু টাকা যদি পাশে দিয়ে বলতে পারি বিটা লেস দেন ওয়ান মাইনাস থিটা তো যদি বিটাকে ভাগ করো তাহলে বলা যায় যে 1 লেস দ্যান 1 মাইনাস থিটা বাই বিটা বা 1 মাইনাস থিটা বাই বিটা ইজ গ্রেটার দ্যান 1 তাই না এটা হলো আমাদের সেকেন্ড ইকুয়েশন যেটা আমরা চলে লিখলাম যে সেকেন্ড ইকুয়েশনের স্লোপ তাহলে বিটা প্লাস থিটা যখন লেস দ্যান 1 হবে তখন সেকেন্ড ইকুয়েশনের স্লোপটা 1 এর চেয়ে বেশি হবে 1 এর চেয়ে বেশি হবে মানে এটা স্লোপ হচ্ছে বেশি হবে এটা স্লোপ হচ্ছে 1 এটা স্লোপ হচ্ছে 1 আর আমরা যে আরেকটা কিছু দেখেছিলাম যার ইন্টারসেপ্ট ছিল মাইনাস মাইনাস কিছু বলতে মাইনাস গামা ইন বাই বিটা ছিল মাইনাস গামা ইন বাই বিটা ছিল যে একটা লেখা ছিল এই রেখা স্লোপটা এটা হচ্ছে বেশি হবে স্টিপার হবে যদি বিটা প্লাস থিটা লেস দেন 1 কারণ বিটা প্লাস থিটা লেস দেন 1 হলে আমরা দেখাতে পারি যে 1 মাইনাস থিটা বাই বিটা ইজ গ্রেটার দেন 1 তাই এটা এটা স্লোপটা বেশি হবে কোথায় ইন্টারসেপ্ট করবে কেমন এবং আমরা দেখাতে পারি যে এটা যে ডাইনামিক্স এই বিন্দুতে আমাদের এটা হচ্ছে জি এ ডট সমান জিরো এই রেখা বরাবর আর এই রেখা বরাবর জি কে ডট সমান জিরো সুতরাং এখানে যে দুটো ইন্টারসেকশন পয়েন্ট এখানে দুটোই জিরো জি এ ডট ও জিরো জি কে ডট ও জিরো আর যদি এদিকে কোথাও থাকি এখানে আমাদের এই জি কে টা ফল করবে জি এটা ফল করবে আর জি এটা বাদ দেবে আমি যদি এদিকে কোথাও থাকি এখানে স্টার্ট যদি করি আমি ইনিশিয়াল পজিশন যদি এখানে হয় আমার ইনিশিয়াল পজিশনটা নির্ভর করে এ এল কে এবং প্যারামিটার গুলো মান করে তাহলে আমার ডাইনামিক্স হবে এরকম আমার জি এটা বাড়বে জি এটা কমবে আমি যদি দুটো মাঝখানে থাকি তাহলে আমার এখানে জি কে এটা কমার একটা টেন্ডেন্সি দেখা দিলে আর জি এটাও কমার একটা টেন্ডেন্সি দেখা এখানে কোথাও থাকি চারটা কোয়াড্রেন্ট এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে এখানে কোথাও থাকলে আমার জি এটা বারে একটা প্রবণতা দেখা যাবে আর জি কে তো নিচ দেখা যাবে আর এখানে থাকলে দুটো স্থির থাকবে ইটস অফ ডাইনামিক্স অফ জি এ এন্ড জি কে ঠিক আছে ফেজ ডায়াগ্রাম বলা হয় সম্পর্কে তো ফেজ ডায়াগ্রাম আমরা এই দুটো চলকের ডাইনামিক্সটা কেন কোন দিকে মুভ করার টেন্ডেন্সি চলকগুলো সেটা আমরা জানতে পারি তাহলে এখন এটাকে আমরা যদি সলভ করে দুটো ইকুয়েশন একটা হলো জি কে ডট ইকুয়াল টু জিরো আর একটা হলো জি এ ডট ইকুয়াল টু জিরো এই দুটো ইকুয়েশন কিন্তু আমরা সলভ করি এই ইকুয়েশনটা হলো আমাদের এই ইকুয়েশনটা হলো আমাদের জি কে ইকুয়াল টু এন এন প্লাস জি এ আর এটা কিছুটা একটা কমপ্লিকেটেড এই ইকুয়েশনটা আমরা বুঝতে পেরেছি একটু আগে
माइनस गामा एन बाय बीटा प्लस वन माइनस थीटा बाय बीटा इनटू जी ए इक्वल टू एन प्लस जी ए তাহলে এই দুটো যে কিন্তু একত্রিত করি একত্রিত করে এই প্যারামিটার এই দুটোকে একত্রিত করি একত্রিত করে সলভ করি সলভ করে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হবে জি এ সমান বাকি ভাষ্যমূল দিয়ে বলব জি এ সমান হবে এখানে বিটা প্লাস গামা সব আমি কিছু স্টেপ এখানে স্কিপ করছি ওভারলো করছি আর এখানে আমি ওয়ান মাইনাস বিটা প্লাস ভারসাম্য জি এর মান হবে ইকুইলিব্রিয়াম রেট অফ ইকুইলিব্রিয়াম গ্রোথ রেট অফ নলেজ সেটা মান হবে কত এই প্যারামিটারের উপর ডিপেন্ড করবে বিটা গামা বিটা হচ্ছে আমাদের ক্যাপিটালের প্যারামিটার গামা হচ্ছে আমাদের লেভেলের প্যারামিটার আর বিটা হচ্ছে আমাদের নলেজের প্যারামিটার এইগুলোর উপর ডিপেন্ড করছে এই মানগুলো কত সংখ্যাটা কত সেটার উপর ডিপেন্ড করছে জি এটা কত হবে ভারসাম্য জি এটা কত হবে এই ভাষ্যম যে এটা নির্ধারিত হচ্ছে কিসের মাধ্যমে এই মডেলের মাধ্যমে নির্ধারিত হচ্ছে এটা এক্সট্রোজেনাসলি আর গিভেন আমরা ধরে নিচ্ছি না যে কারণে এটাকে বলা হয় এন্ডোজেনাস গ্রোথ মডেল বলা হয় কেমন তবে এখানে আমরা যে সিম্পল মডেলটা আলোচনা করেছিলাম সেখানে কিন্তু এ এল এ কে এগুলো ছিল না কেমন যা বা যে লেবার শেয়ার কতটুকু বা ক্যাপিটাল শেয়ার কতটুকু দুটো সেক্টরে সেগুলো সেখানে ছিল না এখানে আমরা এ এল এ কে পাচ্ছি না কিন্তু তার মানে যদি আমি লেবার শেয়ার যদি আমি যদি বেশি পরিমাণ শ্রমিক বা রিসোর্স যদি নিয়োগ করি এই নলেজ প্রোডাকশনের ক্ষেত্রে গুডস প্রোডাকশনের ক্ষেত্রে আমি কম নিয়োগ করি লেবার এবং ক্যাপিটাল বা রিসোর্স কম নিয়োগ করি তাহলে কিন্তু আমাদের ভারসাম্য জি এর কোনো পরিবর্তন হবে না কারণ এখানে এই জি এবং জি কে এটা এ কে এবং এ এল এর ফাংশন না সে কারণে কেমন অর্থাৎ এখানে জি এবং জি কে এটা এন্ডোজেনাস কিন্তু কিছু কিছু ভেরিয়েবলের উপর নির্ভর করে বিটা গামা কিছু কিছু প্যারামিটার উপর নির্ভর করে সবগুলো প্যারামিটার উপর নির্ভর করে আলোচনা করি আমরা বিটা প্লাস থিটা যদি একের বেশি হয় কিংবা ইকুয়াল টু জিরো ইকুয়াল টু ওয়ান হয় এটা যদি জিরো হয় তাহলে কিন্তু আমরা যে সলিউশনটা পাবো সেই সলিউশনটা একটু কমপ্লিকেট হবে সেখানে আমরা দেখাতে পারবো যে অনেকগুলো প্যারামিটার ডিপেন্ড করবে গ্রোথ রেটটা এটা সেটাকে বলা হয় ফুললি অ্যান্ডোজেনাস গ্রোথ মডেল
এখানে আমরা একটা কেস দেখলাম এখানে আমরা শুধুমাত্র যখন বিটা প্লাস থিটা লেস দেন 1 হয় সেই কেসটা তবে বিটা প্লাস থিটা যখন 1 এর সমান হবে এবং n ইকুয়াল টু যখন 1 হবে তখন এই দুটো লাইন একসাথে ম্যাচ করবে একসাথে মিলে যাবে কেমন সেই ক্ষেত্রে আবার আমরা ইকুয়েটরাম বলছে একটা কত হবে সেটা এক্স্যাক্টলি বলতে পারবো তবে এই কেসটাই বেশি ইম্পর্টেন্ট তোমরা এই কেসটা একটু ভালো করে দেখো তো আমরা আপাতত এখানে শেষ করছি আগামীতে আরো কিছু আলোচনা করার চেষ্টা করব কিন্তু অথবা নতুন টপিকে চলে যাব ওকে এখানে কিছু কিছু আলোচনা বাকি থাকলো ওকে স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ তোমরা একটু বইটা একটু পড়ো রোমানের বইটা পড়ো পরে কোনো প্রশ্ন থাকলে আগামীতে আসি করতে পারবে এখন করতে পারো একটু ইকুয়েশন বেশি চ্যাপ্টারের মধ্যে শুধু চ্যাপ্টার না গ্রুপ মডেলে একটু ইকুয়েশন বেশি আছে ঠিক আছে আজকে এতটুকুই থাক আপনাকে ধন্যবাদ।